নমস্কার, কেমন আছো সবাই? বাঙাল ঘটির ফোড়নের রকমারি পেয়েজে সবাইকে স্বাগত জানাই। আজকে বন্ধুরা বানিয়ে নিয়েছি একটা নিরামিষ তরকারি, যেটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু, আর ফোড়নটা কিন্তু একদম অন্যরকমভাবে দেব, যার জন্য কিন্তু এই তরকারির স্বাদটা দুর্দান্ত লাগবে। তোমরা তরকারিটা দেখে হয়তো বুঝতেই পারছো যে ভীষণই সুন্দর দেখতে লাগছে। এটা যেমন দেখতে সুন্দর, খেতেও সুন্দর। বর্ষাকালে যখন মুখে একদম রুচি লাগে না, তখন কিন্তু এরকম একটা তরকারি তোমরা বানিয়েই নিতে পারো, দুর্দান্ত লাগবে খেতে। তো চলো বাড়িয়ে ফেলি আজকের এই রেসিপি। তো রান্নাটা শুরু করব। শুরু করার জন্য দেখো, সবার প্রথম কড়াইতে আমি দিয়ে দেবো তেল। আমি এই রান্নাটা সানফ্লাওয়ার অয়েল দিয়ে করছি, তোমরা চাইলে কিন্তু রান্নাটা সর্ষের তেল দিয়েও করতে পারো। তেলটা যখন গরম হয়ে যাবে, তেলের মধ্যে দিয়ে দেব বড়ি। আমি এখানে মটর ডালের বড়ি ব্যবহার করেছি, তোমরা চাইলে বিউলির ডালের বড়ি দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারো। তবে মুসুর ডালের বড়ি দিও না, কারণ নিরামিষ রান্না, তো নিরামিষ রান্নায় একটু এরকম বড়ি দিয়ে করলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো বড়িগুলোকে এখন নুন আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। খুব বেশি কড়া করব না, হালকা হালকা লাল লাল করে ভেজে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচ করে নিয়েছি। ভেজে নিয়ে বড়িগুলোকে তুলে নিলাম। বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পরে কড়াইতে সবার প্রথম আগে দেবো আমি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে চিরে নিয়েছি, চিরে নিয়ে কাঁচা লঙ্কাগুলো ফোড়নে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা এরকম তেলের মধ্যে ফোড়নে দিলে তাহলে কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারটা তেলের মধ্যে মিশে গিয়ে একটা খুব সুন্দর ফ্লেভার আসে, তাই জন্য সবার আগে কাঁচা লঙ্কাটা দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে তারপরে দিয়ে দেবো আলু। আলু এখানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি যেই সকল সবজি দিয়ে রান্নাটা করব, একে একে তোমরা দেখতেই পাবে, সব সবজিগুলোকে কিন্তু একই রকমভাবে সামঞ্জস্য রেখে কেটে নিয়েছি। তো সবার প্রথম দিলাম আলু, কারণ আলুতে একটু শক্ত হয়, সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই জন্য সবার প্রথম আলুটা দিলাম। আলুটা দিয়ে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে আলুটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজা করব। আর সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমি মিডিয়াম আঁচে করে রান্নাটা করবো। আঁচ বাড়িয়ে রান্নাটা করবো না, তাহলে কিন্তু ভেতর থেকে সবজিগুলো সিদ্ধ হবে না। আলুটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম একটুখানি পটল। পটলটা দিয়ে আলু আর পটলটাকেও কিন্তু দেখো এখন ভেজে নেব। আর আলুটা দিয়ে কিন্তু আমি এবারে পটলটা দেওয়ার পরে কিন্তু একটুখানি নুন যোগ করে দিলাম। একটু নুন দিয়ে ভাজলের পরে কী হবে, সবজিগুলোর মধ্যে ভাজার সাথে সাথে নুনটাও ধুকতে থাকবে, আর আস্তে আস্তে কিন্তু সহজেই মজে যাবে, আর সবজিগুলোর ভেতরেও কিন্তু নুনটা ঢুকে স্বাদটা কিন্তু খুব সুন্দর লাগবে খাওয়ার সময়। তো আলু আর পটলটাকেও কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচ করে প্রায় 5 মিনিট মতো ভেজে নিয়েছি। তো দেখো বন্ধুরা, 5 মিনিট পরে ফিরে এসেছি, আলু আর পটলটা কিন্তু বেশ অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম আঁচ করার ফলে কিন্তু আঁচটা ধীরে ধীরে লাগার জন্য সবজিগুলোও কিন্তু দেখো পুড়ে যাচ্ছে না। তো আলু আর পটল ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম সজনা ডাঁটা। সজনা ডাঁটাগুলো দিয়েও সজনা ডাঁটাগুলোকে এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো। এই তরকারিটায় কিন্তু অনেক রকম সবজি দিও না, তাহলে আবার অন্যরকম খেতে লাগবে। ঠিক যেই কটাই সবজি দিচ্ছি, তোমরা এই কটাই সবজি দিও, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর এখানে তোমরা চাইলে একটা রাঙা আলুও দিতে পারো। আমি এখানে রাঙা আলুটা দিলাম না, যেহেতু শুধু এমনি আলুটা দিয়েছি। তো ডাঁটাটা দিয়ে এখন নেড়ে চেড়ে ডাঁটাটাকে একটু ভাজা করে নেব, তারপরে আর এক রকমের সবজি দেবো, সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো কিছুক্ষণ পর আবার ফিরে আসবো। দেখো এখন কিন্তু ডাঁটাটা বেশ নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম কুমড়ো। তো আজকের সবজিগুলো আমি দিয়েছি আলু, বেগুন, আলু, পটল, কুমড়ো আর সজনা ডাঁটা। তোমরা চাইলে এর মধ্যে শুধু একটু লাল আলু দিতে পারো, আর অন্য সবজি না দিলেই মনে হয় ভালো হয়। তবে তোমরা যদি সিজনের যেরকম সবজি খেতে পছন্দ করো দিতে পারো, তাহলেও মন্দ লাগবে না। তো এই সবজিগুলোকে দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে সবজিগুলোকে ভাজা করে নেওয়ার পালা। সবজিগুলো যখন হালকা হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে, তখন তার মধ্যে দিয়ে দেবো একটা টমেটো। এতে কিন্তু মশলা নামমাত্র মশলা, কী মশলা কিন্তু তোমরা দেখতেই পাবে, একদম অল্প মশলায় আমি সবজিটা আজকে রান্না করব। যখন মুখে একদম রুচি থাকবে না, কিচ্ছু খেতে ইচ্ছা করবে না, তোমরা এরকম একটা সবজির ঝোল বানিয়ে নিতে পারো, বেশ সুন্দর লাগে খেতে। আর সজনা ডাঁটা খেলে তো মুখের এমনি রুচি ফিরে আসে, তাই না? তাই জন্য এরকম একটা সবজি ঝোল তোমরা খেয়ে দেখতে পারো। তো দেখো এখন সব সবজিগুলোকে ভাজার পরে আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাও যে দিলাম, খুব সামান্য পরিমাণ দেবো, আর দিয়ে দেবো স্বাদ মতো মিষ্টি। আমি কিন্তু আর কোনো মশলা এতে অ্যাড করবো না, ব্যাস মশলা কিন্তু দেওয়া হয়ে গেল। আর যাতে একটু ঝাল ঝাল হয়, তাই জন্য আর একটু আর কটা কাঁচা লঙ্কা দিলাম। তোমরা যদি ঝালকেও বেশি না খেতে পছন্দ করো, তাহলে ঝালের পরিমাণটা একটু কমই দিও।
তো এবারে কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হলুদটাকে আর মিষ্টিটাকে ভালো করে সবজির সাথে ভেজে নেব। চিনিটা তো মিশেই যাবে, হলুদটাকেও একটুখানি ভাজা ভাজা করে নেব। তা সবজিটা যখন ভাজা হয়ে যাবে ওইদিকে একটা পাত্রে আমি জল গরম করতে বসিয়েছি। রান্নার মাঝখানে কিন্তু আমি কাঁচা জল দেবো না, আমি গরম জল দিয়েই বাকি রান্নাটা করব। তাহলে কিন্তু রান্নার স্বাদ দুগুণ হয়, আর কাঁচা জল দিলে রান্নায় কিন্তু একটা পানসাটে ভাব চলে আসে। তো দেখো সবজিগুলো নেড়ে চেড়ে নিয়েছি, সবজিগুলো এখন কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এবারে যে গরম জলটা নিয়েছিলাম গরম জলটা দিয়ে দিলাম। এটা একটুখানি ঝোল ঝোল করব, খুব বেশি গামাখা গামাখা করব না। ঝোল বলতে একদম কিন্তু পাতলা ঝোল না, একটু গামাখা গামাখা একটু রসা রসা তরকারিটা করব। সেই আন্দাজেই কিন্তু দিয়ে দিলাম জল, আর তা এখনই দিয়ে দিলাম বড়িগুলো। এবারে সব সবজিগুলো নেড়ে চেড়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে এখন এই সবজিগুলোকে সিদ্ধ হতে দেবো। ব্যাস, তাহলেই কিন্তু রান্নাটা আমার রেডি হয়ে যাবে। কিছুক্ষণ পর ফিরে এলাম, এখন দেখো ঢাকনাটা খুলে নিয়েছি। ঢাকনাটা খুলে দেখো তোমরা দেখে দাও, এখন কিন্তু সবজিগুলো কিন্তু বেশ সিদ্ধ সিদ্ধ মতো হয়ে এসছে, আর একটু বাকি আছে। তো রান্নায় কিন্তু যে ফোড়নটা দেবো সেইটা কিন্তু এখনও দেওয়া বাকি। এই সবজির তরকারিতে কিন্তু এর ফোড়নটাই হচ্ছে আসল ব্যাপার, যেটার জন্য কিন্তু রান্নার স্বাদ দুই গুণ বেড়ে যাবে। তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে, দেখো সবজির ঝোলটা দেখো অনেকটা কিন্তু টেনে গেছে, তো এখন ঝোলটা ওইদিকে ফুটতে থাকুক, আমি এখানে একটা ফোড়ন তৈরি করব। ফোড়নের জন্য দেখো কড়ার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। ফোড়নটা সর্ষের তেলে দিলেই খেতে বেশি ভালো লাগে, তাই জন্য আমি এখানে অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে এখন দিয়ে দেবো আমি গোটা তিন থেকে চারটে মতো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়ে তেলের মধ্যে একটুখানি ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটাকে এখন ভালো করে কিন্তু তেলের মধ্যে ভাজা করতে হবে, একদম কাঁচা কাঁচা অবস্থায় নামিয়ে দিলে হবে না। আর গ্যাসের ফ্লেমকে কিন্তু একদম কম করে নেবে, নাহলে কিন্তু ফোড়নটা পুড়ে গেলে কিন্তু একদম খেতে আর স্বাদ লাগবে না। তাই গ্যাসের ফ্লেমকে কমিয়ে নিয়ে পাঁচফোড়নটাকে একটুখানি ভেজে ভেজে নিচ্ছি। প্রায় 15 সেকেন্ড মতো নেড়ে চেড়ে নিলেই কিন্তু শুকনো লঙ্কাটা আর পাঁচফোড়নটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো যখন এরকম হালকা হালকা কালচে কালার চলে আসবে বুঝতে হবে ফোড়নটা কিন্তু একদম তৈরি। এবারে দেখো ফোড়নটা আমি সবজির মধ্যে ওপর থেকে ঢেলে দিলাম। তো এইরকমভাবে ফোড়ন দিয়ে যদি তোমরা এরকম হালকা সবজির ঝোল এরকম ওপর থেকে ঢেলে দিয়ে তোমরা সবজিটা রান্না করো, এই সময় যে রান্নাঘরে কি দারুণ একটা ঘ্রাণ বেরোচ্ছে, তোমরা এরকমভাবে রাঁধলে পরে তোমরাও কিন্তু এই ঘ্রাণটা পাবে, দুর্দান্ত ঘ্রাণ। আর দেখো বন্ধুরা রঙটা দেখে তোমরা তো বুঝতেই পারছো যে সবজির রঙটা যে কতটা হালকা পাতলা খেতে দেখতে হয়েছে। এটা যেমন হালকা পাতলা যেহেতু একটু ঝাল আছে মিষ্টি আছে দুর্দান্ত লাগে। তো ফোড়নটা দিয়ে কিন্তু আর বেশি ফুটিও না, একটা ফুট দিয়েই নামিয়ে নিও, তাহলে কিন্তু রান্নাটা তৈরি। তো দেখো বন্ধুরা আজকে এরকম রান্না একটা তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু, মুখে রুচি ফিরে আসবে। তো তোমরাও এরকমভাবে বানাও, বানিয়ে খাও, কেমন লাগলো আমাকে জানাও। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও। ধন্যবাদ।